আবারও ফিরে এলাম, একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমি সেই নৌকো একটা ছোট্ট নৌকো একটা চেপেছি। আমি একবার ঘুরব, আমি একটু ঘুরব। একটা জিনিস বুঝতে পারছি, এত কন্ট্রোল নৌকোগুলো এদের, এইটুকু জায়গার মধ্যে কীভাবে নৌকোগুলো চালাচ্ছে ভাবেন, মানে সত্যি খুব অভাবনীয় একটা ব্যাপার। প্রচুর নৌকা, কিন্তু তেমন কোনো এদের মধ্যে ধাক্কা লাগা বা ইয়ে করা তেমন কিছু নয়, খুব কন্ট্রোল। এরা নৌকোকে যে কোনো টাইমে ব্রেক লাগিয়ে দিচ্ছে। আমরা যাচ্ছি এখন, আমরা সেই ইব্রাহিম ভাইয়ের সেই নৌকোতেই চেপেছি। উনি নিজেই আমাকে মুখে বলল যে ভাই, এখনকার দিনে ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। অথচ আমাকে এপার ওপার করবে বললো, বললে পয়সা নেব না একটা কথা, দ্বিতীয় আমাকে উল্টিয়ে চা বিস্কুট খাওয়ালেন। আপনি ভাবতে পারছেন, মানুষ অবশ্যই ভালো আছে। আমি এখন যাচ্ছি ওপার, আমি একবার দেখাবার চেষ্টাও করবো ইব্রাহিম ভাইকে, দেখাচ্ছি। আমি এখন সেই ইব্রাহিম ভাইয়ের নৌকোয় চেপেছি। এটাই হচ্ছে ঢাকা শহর, সন্ধ্যে লেগে এসেছে, সূর্য অনেক আগেই ডুবে গেছে, লাইটগুলো মোটামুটি চলছে। তো আমি ইব্রাহিম ভাইকে দেখাবো, এবং পাশে হচ্ছে বড় নৌকো স্টিমার, যেটা আপনাকে দেখাচ্ছিলাম গড়াখালি। দেখতে পাচ্ছেন কী অবস্থা, মানে কোনো বিল্ডিং মনে হচ্ছে, এত ঝকঝক ঝকঝক করছে। আমি ওখানে গেলে আরও ভালোভাবে এটাকে দেখাতে পারবো। আর এ হচ্ছে আমাদের সেই ইব্রাহিম ভাই মাঝি, খুব ভালো লোক, খুব ভালো লোক। উনি আমাকে ঘোরাতে নিয়ে বেরিয়েছেন, দেখি কতক্ষণ ঘুরতে পারি আমি। এই দেখেন পরপর পরপর সব স্টিমারগুলো জেটিতে লেগে আছে, এগুলো সবই হচ্ছে। আচ্ছা, এই পার্টটার নাম হচ্ছে কেরানীগঞ্জ, ও পার্টটা হচ্ছে ঢাকা, এ পার্টের নাম হচ্ছে কেরানীগঞ্জ। তো আমরা এখন ঢাকা থেকে কেরানীগঞ্জ যাচ্ছি। আমি তো নামবো না ও পার্টের, আমার নামার কোনো কাজও নেই, আমি নৌকোতেই বসবো। আসার সময় তো কম টাইমের মধ্যেই চলে এলাম, বাট যাওয়ার সময় অনেকটা বেশি টাইম লাগবে। আমি একমাত্র ভিডিও করার জন্য এখানে এলাম, দেখছেন ওপারে যেটা আমরা জেটির আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, ওই সমস্ত লঞ্চগুলো এখন টাইম মতো সব নিজের গন্তব্যস্থলে সব ছেড়ে যাবে। ওই জন্য অত চিল্লাচিল্লি, মানে প্যাসেঞ্জার ডাকছিল আর কি, ডাকছিল যে যত ডাকবে তার তত তো প্রফিট, বুঝতে পারছেন। এবারে পৌঁছে গেলাম, কম টাইম লাগলো, বাট যাওয়ার সময় কিন্তু অনেক বেশি টাইম লাগবে, যাওয়ার সময়টাই অনেক বেশি টাইম লাগবে। দেখছেন পরপর লাইন দেওয়া আছে, কেউ আগে পিছু যেতে পারবে না, লাইনে সবাইকে যেতে হবে। কিছু মালপত্র আমার সঙ্গে এই নৌকোতেই ছিল, সেই মালগুলো সব নামিয়ে দিচ্ছে, নামিয়ে নিয়ে যাচ্ছি। এনারা হচ্ছে সব ওপার যাওয়ার জন্য, ওপারে যাওয়ার জন্য দেখলেন সমস্ত লোক নেমে গেল, আমি এখন রয়ে গেছি। কারণ
যে ওই আমি তো নামবো না বলেছি, আমি তো জাস্ট দেখার জন্য এ করেছি, এসেছি এবারে আপনাদেরকেও দেখাবো সেইটার জন্য। পরপর সব থেকে ভালো ইব্রাহিম ভাইকে দেখো, খুব ভালো লোক, খুব ভালো লোক, খুবই ভালো, মানে নৌকা চালাচ্ছেন, এত কন্ট্রোল নৌকো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ঢাকা ফেরিঘাট এবারে নৌকোর লাইনটা অনেক বেশি আসে বলে মনে হচ্ছে, অনেক বেশি আছে। এইগুলো হচ্ছে সব নৌকো, এই লাইন দিয়ে আমরা এখন যেখানে লাইন সেখানে যাচ্ছি, যখন লাইন পাবো তখন আবার সেটা যেতে পারবো। হয়তো বিরোধের হাটটা নড়ে যাচ্ছে, লাগছে দেখে এত সুন্দর, এত সুন্দর। হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, বাট খুবই সুন্দর দেখেন। একটা বড় লঞ্চ যাচ্ছে, বড় লঞ্চ একটা যাচ্ছে আবার। এবং সমস্ত নৌকাগুলোতেই কম বেশি লাইট জ্বালিয়ে দিয়ে আমাকে নিয়ে একটু ঘোরাচ্ছে, মানে লাইনে গেল না, লাইনে গেল না। এদেরকে ছোট স্পিড বোর্ড বলা হয়, যেগুলো মানে কোনো শহর, মানে লঞ্চগুলো দেখে মনে হচ্ছে যে কোনোটা শহরে আমরা এসেছি বা আছি। এই করে এত সুন্দর, এত সুন্দর। এই যে এটা বড়, মোটামুটি বড়, সে মাল নিয়ে যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে। অল্প একটু নোংরা আছে শুধুমাত্র এই লৌকোগুলোই, এছাড়া কিন্তু পানিতে খুব বেশি প্লাস্টিক, আমাদের মানে দেশে যেটা হয় প্লাস্টিক বা বর্জ্য পদার্থ বা নোংরা পানি, এটা কিন্তু এই এতে নেই, কিন্তু এই নদীতে কিন্তু নেই। একটা খুব বড় একটা স্টিমার আসছে, ওই দেখেন একটা বড় স্টিমার কিন্তু এখানে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ইব্রাহিম ভাই আপনি তো অনেক আমাকে ঘোরাচ্ছেন, আমি পয়সা দিতে পারবো তো আপনাকে এত ঘোরালে? হ্যাঁ, টাকা লাগবে না বললে হবে? খাটতে এসে সবার সঙ্গে দয়া দেখালে বাড়ির লোকে তো মেরে বাড়ি থেকে তাড়াবে। হ্যাঁ, আমাকে খুশিতে দেখেন ভাই, বলছে ভালো লোক নেই, অথচ নিজে কতটা ভালো উনি নিজেই জানেন না, আমাকে ঘোরাচ্ছেন বলছে পয়সা নেব না, এটা হয় কখনো? বাইরের লোক মারবে না? এটা খুব কাছ থেকে লঞ্চটা বেরিয়ে যাচ্ছে আমার, বুঝতে পারছেন কতটা মানে হাইট বা কতটা বড় এটা লঞ্চটা বেরিয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই উপরে গেছিলো, এখন আবার সেটা নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে। খুব হলো, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদেরকে কী বোঝাতে চেয়েছি বা আমি কী বলছি। যাই হোক, হয়তো আমার কথার মাধ্যমে কিছু বলতে হয়তো বলে থাকতে পারি, আপনারা ক্ষমা করবেন, কারণ আমি ভিডিও করাতে অভ্যস্ত নয়, আমার কাছে একদমই নতুন। একদম হোয়াইট দেখছেন, এগুলো কিন্তু প্রচুর লাইট চলছে, সেই কারণে এটা হোয়াইট দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।